মিসাইল পরীক্ষা করতে চলেছে ভারতবর্ষ? যে একটা মিসাইল পরীক্ষা করতে এত বড় সড় ব্যান লাগিয়ে দিল ভারত। খবরটা চীনের কানে পৌঁছতেই চীন কিন্তু নড়ে চড়ে বসেছে, কারণ ভারতের জলসীমার একেবারে ভিতরে ঢুকে বেজিং নজর রাখতে চাইছে। বেজিং জানতে চায় ভারত এমন বড় কি করে নেবে। নজর রাখুন দর্শক বন্ধুরা, ডিসেম্বরের মাঝামাঝি সময়টায় এশিয়ায় ঝড় উঠতে পারে। ভারত পরিষ্কার করে জানিয়ে দিয়েছে এই বিশেষ সময়টায় আকাশে কোনো বিমান ওড়ানো যাবে না। এমন কি হতে চলেছে তাহলে? আগেও তো কতবার ভারত মিসাইল পরীক্ষা করেছে, কিন্তু এরকম কি আগে কোনোদিনও করেছে ভারত বা করতে হয়েছে নয়াদিল্লিকে? বেজিং এবার ভয়ে এতটা কাঁপছে কেন? নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন প্রথম কলকাতার সঙ্গে আমি সুচিত্রা। আজকের এই রিপোর্ট মন দিয়ে শুনুন, তাহলে আপনারা জানতে পারবেন চীনের মুখোশটাকে খুলে নিতে ভারত এবার কোন ট্র্যাকে কোন পথে হাঁটছে। Study free consultancy. Make sure prepare for studying USA, UK, Canada, Germany, Australia, Italy, France, New Zealand and Switzerland, all over Europe. ভারত মহাসাগরে একটা বড় কিছু করার পরিকল্পনা কিন্তু তৈরি হয়ে গিয়েছে দর্শক বন্ধুরা। ভারত কোন মিসাইল পরীক্ষা করবে, কি ধরনের পরীক্ষা করবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাচ্ছে না, কিন্তু গেস করা যাচ্ছে। কারণ 5,400 কিলোমিটার এলাকা জুড়ে নোটাম জারি করা হয়েছে, সেটা কি একটু পরে আসছি সে বিষয়ে। ভারত বলছে তারা একটা এক্সপেরিমেন্টাল ফ্লাইটের পরীক্ষা করবে, এর মানে হাওয়ায় কিছু একটা লঞ্চ করা হবে। যা জানতে পারা যাচ্ছে তাতে দুটো বিষয়ের মধ্যে একটা হবেই হবে। নিউজ 18 এর রিপোর্ট বলছে ডিসেম্বরের 15 থেকে 16 তারিখের মধ্যে ভারত মহাসাগরের ওপরে অগ্নি 5 এর পরীক্ষা চালাবে ভারত। আর অগ্নি 5 এর নাম শুনতেই চীনের যেন হুম উড়ে গিয়েছে। হঠাৎ করে ভারতকে নোটাম কেন জারি করতে হলো? নোটাম NOTAM এর মানে হলো নোটিস টু এয়ারম্যান। সহজ ভাবে বললে ভারত যখনই মিসাইল পরীক্ষা চালাবে ঠিক সেই সময় বিশেষ একটা অঞ্চলে বিশেষ সময় নো ফ্লাই জোন ঘোষণা করে দেওয়া হবে। আর প্রতিরক্ষা মহল বলছে এখান থেকেই বোঝা যাচ্ছে এবার যে ধরনের নোটাম ভারত জারি করতে চলেছে বা জারি করে দিয়েছে তাতে হয়তো অগ্নি 5 এর মতো জোরদার মিসাইল পরীক্ষা করা হবে। আবার এটাও হতে পারে যে ভারতবর্ষ তাদের খতরনাক মিসাইল যেটা সাবমেরিন থেকে দাগা হয় K5 এরও কিন্তু পরীক্ষা করতেই পারে। অগ্নি 5 এর কারিশমার কথা যদি আপনি শুনে থাকেন তাহলে আপনার K5 এর মাস্টার স্ট্রোকও জেনে রাখা দরকার। অগ্নি 5 এর আরেকটা ভার্সন হলো K5। পরিস্থিতি বিপজ্জনক বুঝলেই সাবমেরিন থেকে দাগা হয় এই মিসাইল। এই কিলার মিসাইলের রেঞ্জ 5,500 কিলোমিটার। এই খবরটা চীনের কানে পৌঁছতেই চীন কি করেছে জানেন? যেটা তারা একমাত্র করতে পারে, তারা ভারত মহাসাগরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে তাদের গোয়েন্দা জাহাজটা। ভারতের গোয়েন্দা রিপোর্ট বলছে চীন কিন্তু লাগাতার ভারতবর্ষের আশেপাশে বেরিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের গোয়েন্দা জাহাজগুলোকে, যাতে তারা কোনো ইনফো ছোট থেকে ছোট খুঁটি নাটি তথ্য মিস না করে যায়। কিন্তু ভারতবর্ষ হঠাৎ করে এখন কেন অগ্নি 5 মিসাইল টেস্ট করছে? প্রশ্ন তো উঠছে স্বাভাবিকভাবেই। অগ্নি 5 এমন একটা মিসাইল যেটা চীনের ভিতরে ঢুকে যখন তখন হামলা চালাতে পারে। এই মিসাইলটি প্রায় 17 মিটার লম্বা, 2 মিটার চওড়া। অগ্নি 5 মিসাইলের ওজন 50 টন, 1,000 কিলোগ্রামের বেশি। নিউক্লিয়ার ওয়ার হেড বহন করতে পারে এই ক্ষেপণাস্ত্র। সূত্রের খবর, এবার পরপর 3টে বাহিনীতে এই অগ্নি 5 মিসাইল অন্তর্ভুক্ত করতে পারে ভারতবর্ষ। আর এসবের মাঝে চীনের নজরদারি জাহাজ U-1 Wang 5 এর উপরও কিন্তু কড়া নজর রাখছে ভারতবর্ষের নৌবাহিনী। ইন্ডিয়ান নেভি পুরোপুরি গতিবিধির উপর নজর রেখে চলেছে, কারণ চীনের চালাকি ধোপে টিকতে দেবে না ভারতবর্ষ। দর্শক বন্ধুরা, এরকমই নতুন নতুন তথ্য পেতে এবং ভিডিও দেখতে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আর প্রথম কলকাতাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।